শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে হচ্ছে একটি ঘরোয়া একটু মজাদার কিছু খাওয়ার চেষ্টা আর কি। দুধ জাল দিয়ে আমরা অনেকে দুধ গরম করতে যেয়ে অনেক সময় ছানা হয়ে যায়, তো আমাদেরও একই অবস্থা হয়েছে, দুধ জাল দিতে যেয়ে দুধটা ছানা হয়ে গেছে। এখন এই ছানা দিয়ে কি করব, ছানার অনেক রেসিপি সার্চ করলাম, দেখি ছানার মিষ্টি, ছানার জিলেপি এগুলো আছে। তো নতুন এক্সপেরিমেন্ট ছানাপুরি, আমরা আজকে ছানাপুরি করার চেষ্টা করেছি, খেতে ভালো লেগেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা প্রথমে ছানাটাকে ভালো করে একটু মিক্স করে নিয়েছি, তারপর আমরা একটু পেঁয়াজ, একটু মরিচ, একটু আদা, একটু রসুন, একটু ধনিয়া পাতা কেটে নিয়েছি। এভাবে আমরা একটু ঝাল টাইপের পুরি খাবো, ছানার ঝাল পুরি হবে এটি। ছানা মাখানোর সময় সাথে একটু ময়দা দিতে পারেন, তাতে ভালো হবে। আমরা হচ্ছে এই ছানার সঙ্গে পেঁয়াজ, মরিচ, আদা এগুলো মিশিয়ে নিচ্ছি। এবং এটিকে একটু কালার দেওয়ার জন্য আমরা এটার সাথে একটু হলুদ মিশিয়ে নিচ্ছি। এবং হলুদ মিশিয়ে আমার ছানার মণ্ডটা তৈরি হয়ে গেল। এবার ময়দা গুলে নিচ্ছি অল্প পরিমাণ, আন্দাজ মতো, আপনার ছানা কতটুকু আছে তার চেয়ে একটু বেশি হবে ময়দা। ময়দা আমরা রেডি করে নিলাম, এবার ময়দার মণ্ড আমাদের রেডি। এবার হচ্ছে পুরি বানানোর প্রক্রিয়া শুরু। এরকম যথারীতি রুটি, বেলান রুটির পিঁড়িতে আমরা এইভাবে পুরি বানিয়ে নিচ্ছি। ভিতরে ছানা এবং পেঁয়াজ মরিচ মেশানো এই মণ্ডটি আমরা দিয়ে রেডি করে নিলাম। হালকা আছে আমরা হচ্ছে কড়াই বসিয়ে নিলাম, তেল একটু গরম হয়ে আসলে আমরা ছেড়ে দিচ্ছি। একটু ভারী হয়েছে, এখন একটু বড় বড় হবে, আপনারা আর ছোট ছোট করে নিতে পারেন, ফুলবেও বেশি। আমরা এগুলো ভেজে নেব। এবং আমাদের হয়ে গেল মুচমুচে ছানা পুরি, এবং খেতেও বেশ সুস্বাদু। আমরা একটু সালাদ, একটু সস মিশিয়ে মজা করে খেয়ে নিচ্ছে। আপনি চাইলে এরকমভাবে করতে পারেন, এটি সাথে চিনি মিশিয়ে মিষ্টি ছানাপুরিও করতে পারেন। তবে মিষ্টির চেয়ে পুরি যেহেতু, সে ঝাল মজা, এবং সেই সাথে যদি আপনি সস দিয়ে খান এটা অন্যরকম একটি মজা আছে। যারা দেখলেন ভালো লাগলে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, আমাদের এই চ্যানেলটিতে লাইক দিতে পারেন, আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন। শুভকামনা সবার জন্য।